রাউজান ইউনিয়নত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রবিবার বিকালে রাউজান আর্য মৈত্র ইনস্টিটিউশন অডিটোরিয়ামত অনুষ্ঠিত ইফতার মাহফিলত প্রধান অতিথি আছিল রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমউদ্দিন হিরোর সভাপতিত্বে প্রধান আলোচক আছিল রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ একএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল। বিশেষ অতিথি আছিল উপজেলা সহকারী কমিশনার ভূমি জুনায়েদ কবির সোহাগ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলওয়ারা ইউসুফ, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশিরউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সহ আরো বোধকে। এই মডেল করার পিছনে সকল মানুষের সহযোগিতার মাধ্যমে আমরা আজকে এই জায়গায়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাপ এবং সি প্লাস ফোন এই চাহ।